কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শেষ নির্বাচনী সভা, বললেন উন্নয়নের জন্য দরকার সরকারের ধারাবাহিকতা। উন্নয়ন হয়েছে আর ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে সেগুলি বাস্তবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন। সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে নৌকা মার্কে ভোট চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি শিরিন আক্তার এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচারণায় জমজমাট সারা দেশ, নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ, বিএনপি প্রার্থী অ্যানি সহ দুই পক্ষের অন্তত অর্ধশত আহত। সেনাবাহিনী নামার পরও ঐক্যফ্রন্টের প্রচারণায় হামলা অপ্রত্যাশিত, মন্তব্য ডক্টর কামালের। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে সশস্ত্র বাহিনী, বললেন ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী, আশ্বস্ত করলেন সিইসি। ভোটার ও প্রার্থীদের মধ্যে আস্থা ফেরার প্রত্যাশা। এবং পিএসসি, জেএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের উল্লাস, পাশের হার বাড়লেও কমেছে জিপিএ ৫, বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১০ বছর ক্ষমতায় থাকায় দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে আরও অনেক পরিকল্পনা রয়েছে তার। কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, চলমান উন্নয়ন কর্মসূচি এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা জরুরি। বিএনপি সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া মানুষের জন্য কিছুই করতে পারে না উল্লেখ করে তিনি আবার ক্ষমতায় এলে নগরীর বস্তিবাসীর জন্য ১০,০০০ ফ্ল্যাট নির্মাণের ঘোষণা দেন। আজহার লিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। প্রধানমন্ত্রী আসবেন তাই সোমবার সকাল থেকে শহরতলির কামরাঙ্গীরচর হাসপাতাল ময়দানে এমন ভিড়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন ঢাকা মহানগরী এবং জেলার সংসদীয় আসনের নেতৃবৃন্দ। বেলা ১১:৩০টায় জনসভায় যোগ দেন আওয়ামী লীগ প্রধান। কামরাঙ্গীরচরবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান এ এলাকার নেতা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী ৭৫ পরবর্তী সরকারগুলোর দুঃশাসনের সমালোচনা করেন, তুলে ধরেন তার সরকারের আমলে এ এলাকায় বাস্তবায়িত উন্নয়নের ফিরিস্তি। বলেন, জনগণের রাজনীতি করে না বলেই বিএনপি জামাতের আমলে উপেক্ষিত হয়েছে নাগরিক অধিকার। তারা শুধু নিজেদের ভাগ্যই গড়েছে, মানুষের জমি জমা দখল করা, মানুষ খুন করা, দুর্নীতি করা, মানি লন্ড্রি, জঙ্গিবাদ সৃষ্টি, মানুষ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, এই কাজই তারা করেছে। আর জনগণ যে তিমিরে সেই তিমিরেই ছিল। ভবিষ্যতে আবার ক্ষমতা এলে এই এলাকার বস্তিবাসীদের জন্য ১০,০০০ ফ্ল্যাট নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। ওই বস্তিবাসী অথচ সেখানে ভাড়া দিয়ে থাকে কিন্তু সেখানে নানা ধরনের সমস্যার ভোগ করতে হয়, এই ভাড়াই তারা যাতে ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে ১০,০০০ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। জনসভার মাঠে ঢাকা মহানগরীর দক্ষিণের জোট মহাজোটের ৮টি আসনের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। যে উন্নয়ন হয়েছে আর ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে সেগুলি বাস্তবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন। আমরা এই ঢাকায় দক্ষিণে যাদের প্রার্থী করেছি জনগণের কাছে পৌঁছে দিয়ে মানে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে যেমন ঢাকা ২ মোহাম্মদ কামরুল ইসলাম আপনাদের সামনে আজ উপস্থিত। আবার ক্ষমতা এলে যোগাযোগ দ্রুততর করতে ঢাকাকে ঘিরে সার্কুলার ওয়ে, ঢাকার ৫টি নদী খনন, পাতাল রেল সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। গেল ১০ বছরে শহরতলির এই আসনগুলোতে উন্নয়ন যে দৃশ্যমান তা মানছেন এলাকার মানুষেরা। আওয়ামী লীগ সভাপতি বললেন, দেশকে এগিয়ে নেওয়ার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকাকে নিয়েও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তার সরকার।
সে লক্ষ্য পূরণে আগামী 30 ডিসেম্বর আবারও নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। কামরাঙ্গীরচর থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন, শীত উপেক্ষা করে সারা দেশে চলছে নির্বাচনী গণসংযোগ। কোথাও ভোটারদের সঙ্গে আলাপচারিতা, আবার কোথাও উৎসবের আমেজে নৌকার পক্ষে মিছিল মিটিং। ফেনীতে এক পথসভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করবে সশস্ত্র বাহিনী। সোমবার দুপুরে আওয়ামী চিকিৎসক পরিষদের আয়োজনে বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রা বের হয় রাজধানীতে। এতে ঢাকার কয়েকটি আসনের নৌকা প্রতীকের প্রার্থীরা অংশ নেন। এই 13 আসনকে বিজয় করার জন্য অধীর অধীর আগ্রহে অপেক্ষা করছে। দৃশ্যমান অগ্রগতি সারা বিশ্বে যেটা নাকি আজকে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে, সেই জায়গায় একাত্মতা ঘোষণা করার জন্য একত্রিত হয়েছে। ফেনীতে নৌকার পক্ষে প্রচারণা চালান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যাত্রা পথে ছোট ছোট পথসভায় বক্তব্য রাখেন তিনি। আমি আর আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বলব, কেউ যেন বিতর্কিত করতে না পারে। এদিকে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরে রাজধানীর বাংলামোটর এলাকায় ঢাকা 10 আসনের প্রার্থী ফজলুনুর তাপস, সিপাহীবাগ এলাকায় ঢাকা 9 আসনের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, বনশ্রী এলাকায় ঢাকা 11 আসনের প্রার্থী এ কে এম রহমতুল্লাহ, ঢাকা 18 আসনের উত্তরখান মাজার এলাকায় সাহারা খাতুন এবং কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন এলাকায় ঢাকা 3 আসনের প্রার্থী নসরুল হামিদ বিপু নির্বাচনী প্রচারণা চালান। গত 10 বছর নৌকার যে এখানে উন্নয়নের যে জোয়ার, শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশে, আপনারা বুঝতে পারছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে। এখন রাজশাহী 2 আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে গণসংযোগ করেন। রংপুর 6 আসনে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালান প্রার্থী শিরিন শারমিন চৌধুরী। খুলনার বাংলাদেশ ব্যাংক মোড় থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ করেন শেখ সালাউদ্দিন জুয়েল। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিজয়নগর উপজেলার হাজীপুর সাতবর্গ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন র আ ম উবায়দুল মুক্তাদের। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবারও নৌকার পক্ষে ভোট চান তিনি। শিক্ষায় দীক্ষায় এক অনন্য সাধারণ অবস্থান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বুকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে, আরো উপরে দিকে উঠবে। ময়মনসিংহ 4 আসনে কালীবাড়ি এলাকায় মহাজোটের প্রার্থী রশন এরশাদের পক্ষে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা চালান সমর্থকরা। এছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে নৌকামার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান প্রার্থী ও সমর্থকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ। আওয়ামী লীগের মতো সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরে প্রচারণা চালাতে দেখা গেছে বিএনপি ও ঐক্যজোটের প্রার্থীদের। ভোটারদের সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির কবরস্থান এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন ঢাকা 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবী। স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান তিনি। আজকে থেকে সেনাবাহিনী নেমেছে আমাদের এলাকাতে, সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা জাতির আশার আলো। সকালে যাত্রাবাড়ির দীপ্তি রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনে থেকে প্রচারণা শুরু করেন ঢাকা 13 আসনে বিএনপি প্রার্থী আব্দুল সালাম। দুপুরে রাজধানীর মধ্যবাড্ডার স্বাধীনতা সরণি এলাকায় প্রচারণা চালান ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী শামিমা আরা। তীব্র শীত উপেক্ষা করে রাজশাহী শহরের 23 নম্বর ওয়ার্ডের আলুপট্টি এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর জনগণের মধ্যে একটা প্রচণ্ড আত্মবিশ্বাস ফিরে আসছে। ভোটের দিন বাংলাদেশে এবং আমাদের এই আসনে এটা ব্যাপক ভোট উৎসব হবে। ভোরের আলো ফুটতেই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সিলেটের বালাগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান বিএনপির প্রার্থী শফি আহমেদ চৌধুরী। রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্দাবাড়ি এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় অংশ নেন রংপুর 6 আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম। এছাড়াও ময়মনসিংহ, বরিশাল, পঞ্চগড়, গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা। রাজধানীতে দিনব্যাপী নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে আছেন রিপোর্টার শাফিন জাহিদ এবং মিরপুরে আছেন রিপোর্টার মৌসুম ইসলাম। প্রথমে যাচ্ছি শাফিনের কাছে।
জাফর ধন্যবাদ আপনাকে। জাফর একটু জানিয়ে রাখি, আর দিন চারেক বাকি আছে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা লড়ছেন। একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু সোমবারে সারাদিন কিন্তু বিএনপি, ঐক্যফ্রন্ট, আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থীরা কিন্তু খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচারণা চালিয়েছেন আমরা দেখেছি। একটু বলে রাখি যে ঢাকা দুই আসনে কামরাঙ্গীর চর এলাকায় কিন্তু জনসভা করেছেন আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই আসনের নেতা অর্থাৎ অ্যাডভোকেট কামরুল ইসলাম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে সবাই ভোট চেয়েছেন আমরা দেখেছি। ঢাকা দুই আসনের পাশাপাশি ঢাকা তিন আসনে কিন্তু আমরা দেখেছি যে কেরানীগঞ্জের অন্য একটি অংশে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কিন্তু উৎসব মুখর পরিবেশে তিনি ভোট প্রার্থনা করেছেন, গণসংযোগ চালিয়েছেন বিকেলের পর সন্ধ্যার দিকে। এছাড়াও ঢাকা চার আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদকে আমরা দেখেছি সকালে তার এলাকার নিজ আসনের বিভিন্ন প্রান্তর থেকে শুরু করে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পরেও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন এবং সেই সাথে ধানের শীষে ভোট চেয়েছেন। ঢাকা পাঁচ আসনের খবর যদি একটু জানাই, সেখানে কিন্তু লড়ছেন ধানের শীষের পক্ষে নবিউল্লাহ নবী, তিনি কিন্তু যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ চালিয়েছেন। সেই সাথে তার পক্ষান্তরে আওয়ামী লীগের পক্ষে যিনি দাঁড়িয়েছিলেন অর্থাৎ হাবিবুর রহমান মোল্লা, তাকেও কিন্তু আমরা দেখেছি বিকেলে মাতোয়াল এলাকাতে কিন্তু সে গণসংযোগ চালিয়েছেন, ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করেছেন। দুই তিন চার পাঁচ এর মতো কিন্তু আমরা দেখেছি ঢাকা আট আসনে কিন্তু মেনন, রাশেদ খান মেননকেও দেখেছি আমরা, তিনি নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন এবং রাশেদ খান মেনন হাতিরপুল এলাকাতে গণসংযোগ চালিয়েছেন। ঢাকা নয় আসনে নয় আসন থেকে বাসাবোতে কিন্তু আমরা দেখেছি নয় আসনের প্রার্থী সাবির হোসেন চৌধুরী কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন উৎসব মুখর পরিবেশে এবং বিভিন্ন প্রান্তরে গিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন। আর ঢাকা দশ আসন যেটা অর্থাৎ ঢাকা দশ আসন থেকে একজন হেভিওয়েট প্রার্থী লড়ছেন অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যাডভোকেট ব্যারিস্টার ফজলুল নূর তাপস, তাকে দেখেছি সকালে কাঁঠালবাগান এলাকাতে ঘুরেছেন, ভোট চেয়েছেন। এমনকি আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি কাঁঠালবাগানের আশপাশে এলাকাতে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছেন। তবে বলা চলে যে ঢাকা এক থেকে দশ পর্যন্ত এই এলাকাগুলোতে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু সবাই উৎসব মুখর পরিবেশে আজকে সারাদিন ভোট প্রার্থনা করেছেন, সবাই প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমার কাছে ঢাকা এক থেকে দশ আসনে ছিল এই খবর, এগারো থেকে বিশ আসন পর্যন্ত খবর জানাতে মিরপুর এলাকাতে আছেন সহকর্মী মৌসুমী ইসলাম, তার কাছে বাকি দশ আসনের খবর জানতে চলে যাব। মৌসুমী শাফিন, ঢাকা এক থেকে দশ আসনের মতো কিন্তু ঢাকা এগারো থেকে বিশ আসনের প্রার্থীরাও কিন্তু আজ সারাদিন নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন, যেহেতু নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই, চার থেকে পাঁচ দিন বাকি। আর ঢাকা বারো আসনের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু দুপুরবেলা তিনি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, আর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি এই শোভাযাত্রা বের করেন এবং এই শোভাযাত্রাটি কিন্তু রাজধানীর চারটি, ঢাকার চারটি আসন প্রদক্ষিণ করে, ঢাকা বারো, তেরো, ঢাকা দশ এবং ঢাকা আট আসনে এসে শেষ হয়, শাহবাগে এসে এই শোভাযাত্রা শেষ হয়। এবং এরপরে কিন্তু ঢাকা আঠারো আসনের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনিও কিন্তু আজকে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন, তার নির্বাচনী এলাকা উত্তর খান এবং দক্ষিণ খানে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। এছাড়া ঢাকা তেরো আসনের আওয়ামী লীগ প্রার্থী সাদিক খান তিনিও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় আজকে ব্যস্ত সময় পার করেছেন, তিনি তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, আদাবর, কলেজ গেট এসব জায়গায় কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, ছোট ছোট পথসভায় তিনি অংশ নিয়েছেন। এছাড়া কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, ঢাকা এগারো আসনের আওয়ামী লীগের প্রার্থী রহমতুল্লাহ, তিনি তার নির্বাচনী এলাকা মালিবাগ এবং এর আশপাশের এলাকায় কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া মিরপুরের যে কয়েকটি আসন আছে, যেমন মিরপুর চোদ্দের আসলামুল হক, তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া মিরপুরের ষোলো আসনের আরেক আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াসউদ্দিন মোল্লা, তিনিও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় আজকে ব্যস্ত সময় পার করেছেন। আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি কিন্তু বিএনপির প্রার্থীরাও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। ঢাকা তেরো আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, মোহাম্মদপুর, আদাবর সহ বেশ কিছু জায়গায়, কলেজ গেট, বেশ কিছু জায়গায় কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, পথসভা করেছেন, মিছিল করেছেন, গণসংযোগ করেছেন। এছাড়া ঢাকা এগারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামিওয়ারা বেগম তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, তার ধানের শীষ প্রতীকের পক্ষে কিন্তু তিনি ভোট চেয়েছেন,
সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেছেন, স্থানীয়দের সাথে কথা বলেছেন, স্থানীয় সমস্যা সমাধানে কথা বলেছেন। সব মিলিয়ে বলা চলে যে আওয়ামী লীগ বিএনপি সব প্রার্থীরাই কিন্তু ঢাকা এগারো থেকে ২০ আসনের প্রার্থীরা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। যেহেতু নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই, পাঁচ দিন বাকি আছে এবং সেক্ষেত্রে প্রচারণার কিন্তু খুব বেশি দিন বাকি নেই, ২৮ তারিখ মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। সেই হিসেবে কিন্তু প্রার্থীরা শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন, যেহেতু নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই। তো এই ছিল আমার কাছে ঢাকা এগারো থেকে ২০ আসনের আজকে সারাদিনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর। চলে যাচ্ছি জাফরের কাছে। জাফর, সারাদিনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে রিপোর্টার মৌসুমী ইসলাম এবং তার আগে রাজধানীর রবীন্দ্র সরোবর থেকে রিপোর্টার শাফিন জাহিদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন। লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আনী সহ দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়া অন্যান্য স্থানে সংঘর্ষে অন্তত আহত হয়েছেন আরও অর্ধশত। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর লক্ষ্মীপুরে পাশাপাশি ছিল আওয়ামী লীগ ও বিএনপির পোস্টার। সম্প্রীতির উদাহরণ হিসেবে বলা হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে এ জনপদ এখন উত্তপ্ত। সোমবার সকালে লক্ষ্মীপুর সদরের শান্তিরহাট বাজারে গণসংযোগে নামেন লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তার সমর্থকদের সঙ্গে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এরই জেরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অ্যানি সহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। আমাদের গণসংযোগ যখন আমরা শুরু করি তখন আওয়ামী সন্ত্রাসীরা আমাদের গণসংযোগের উপরে হামলা করে। বরিশালের বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল ২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ করে যুবলীগ নেতাকর্মীরা। একই সময় সেখানে প্রচারণা চালান বিএনপির প্রার্থী। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে উভয় পক্ষের কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চাঁদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী সমন্বয়ক সেলিমুল্লাহ সেলিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের নতুন বাজার এলাকায় মিছিল করে বিএনপি। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার দীপুমনির সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সেনাবাহিনী নামার পরও ঐক্যফ্রন্টের প্রচারণায় হামলার অভিযোগ তুলে তা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। দুপুরে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। যেখানে প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, আরেক প্রার্থীর মনোনয়ন দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত, সেই ইলেকশনগুলোর সময়টা সেভাবে পুনর্নির্ধারণ করা। এখনও কিছু ঘটনাগুলো ঘটছে, এটা একদমই অপ্রত্যাশিত। সেনাবাহিনী তার একটা অতীতের যে ইতিহাস আছে, নিরপেক্ষ থেকেছে এবং নিরপেক্ষতা রক্ষা করেছে, সেই ঐতিহ্যকে আমরা আশা করি সেনাবাহিনী ধরে রাখবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা বাস্তবায়ন হবে এলাকার উন্নয়নের অঙ্গীকার। আজ থাকছে ঢাকা জেলা ও মহানগরীর সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে ঢাকা জেলা ও মহানগরীতে গুরুত্ব পাবে মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি। কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন, গ্যাস ও পার্কিং সংকট নিরসন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি ভোটারদের। এছাড়া ঢাকা ও আশপাশের মহাসড়ক চার লেনে উন্নীত করা, নদী দূষণ রোধ ও দখল উচ্ছেদ, পরিকল্পিত শিল্পায়ন, গুরুত্বপূর্ণ এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানতালে। প্রতিহিংসা নয়, সহাবস্থান ও সম্প্রীতির রাজনীতি করতে চান মাশরাফি, করতে চান সমৃদ্ধ নড়াই। দেশে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই উন্নত ও সমৃদ্ধির পথে আজ দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন প্রধানমন্ত্রী।
এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, এই দেশের সন্তান যারা, তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। এবং বাংলাদেশে একটা চমৎকার পরিবেশ এখন আছে, সেটা হলো আমরা একটা স্লোগানই তুলেছি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই দেশকে সকলে মিলেই আমাদের কাজ করতে হবে, এবং সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছ থেকে সব সহযোগিতা পাই এবং আপনারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমি আশা করি আরো আন্তরিকতার সাথে কাজ করবেন। আমরা সবাই মিলে আমাদের এই মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমরা উন্নত সমৃদ্ধশালী করে গড়ে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। যে বাংলাদেশ হবে উন্নত, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, বাংলাদেশ হবে আমাদের মহান নেতা জাতির পিতার স্বপ্নের সোনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের লক্ষ্য। সকালে গণভবনে পিএসসি জেএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠান ও বই উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী আধুনিক ও বিজ্ঞান মনস্ক জনগোষ্ঠী গড়ে তোলার উপর গুরুত্ব দেন। নভেম্বরে শেষ হওয়া দেশের শিক্ষা ব্যবস্থার খুদে শিক্ষার্থীদের ফল প্রকাশ হলো সোমবার সকালে গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসির ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এই বছর পিএসসি ও ইবতেদায় পরীক্ষায় পাশের হার 97.59% আর জিপিএ 5 পেয়েছে 3,68,193 জন শিক্ষার্থী। জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন। এই বছর জেএসসি ও জেডিসিতে গড় পাশের হার 85.83%। পরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসব 2019 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বছরের শুরুতে বিনামূল্যে বই পাওয়া শিক্ষার প্রতি সবার আগ্রহ বেড়েছে। ঠিক সময় মতো পরীক্ষার রেজাল্ট দেওয়া, পরীক্ষার ফলাফল প্রকাশ করা আর বিনা পয়সায় বই বিতরণের মাধ্যমে আমাদের শিক্ষার প্রতি মানুষের উৎসাহ বাড়ছে। এই পরীক্ষাটা হওয়ার ফলে আমাদের ছেলে মেয়েদের ভিতরে, ওই ছোট ছোট শিশুরা, তাদের ভিতরে তখন থেকে একটা আত্মবিশ্বাস জেগে উঠছে। শিক্ষা দেশকে উন্নত সমৃদ্ধ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার শিক্ষা সহ শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে কাজ করেছে। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলব, সেটা করতে গেলে আমি সবসময়টাই মনে করি যে একমাত্র শিক্ষাই পারে যে একটা দেশকে মানে উন্নত সমৃদ্ধ করতে, ক্ষুধামুক্ত করতে, দারিদ্র্যমুক্ত করতে। প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি দিচ্ছি, এবং উচ্চ শিক্ষায় বৃত্তির জন্য আমরা একটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডও গঠন করেছি। এরপর গণভবনের মাঠে খুদে শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলায় বেশ কিছু সময় কাটান সরকার প্রধান। এই সময় খোলা মাঠে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিশু কিশোররা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গত বছরের তুলনায় এবারে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5। এবার চতুর্থ বিষয়ের নাম্বার যোগ না হয় এর কারণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের পরপরই উল্লাসে মেতে ওঠে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের ফল প্রত্যাশীরা। শিক্ষা জীবনে প্রথম বোর্ড পরীক্ষার চেয়ে সামনের পরীক্ষাগুলোতে আরো ভালো করার প্রত্যাশা শিক্ষার্থীদের কণ্ঠে। A+ পেয়েছি, অনেক ভালো লাগছে, অনেক খুশি আমরা ফ্রেন্ডসরা সবাই। লাইফে ভালো কিছু একটা করতে পারবো, যাতে মানুষ আমাকে বলতে পারে না ছেলেটা পড়াশোনা করছে, রেজাল্টের জন্য পড়াশোনা করেনি। জিপিএ 5 পেয়েছি, অনেক ভালো লাগছে, তারপরে আল্লাহর উপর ভরসা রেখেছি, তো জিপিএ 5 পেয়ে অনেক আনন্দ হচ্ছে। সন্তানের ভালো ফলাফলে খুশি অভিভাবকরাও, তবে প্রত্যাশার জায়গা পূরণ না হয় কারো কারো মাঝে দেখা যায় অসন্তুষ্টিও। আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, আসলে ওর অক্লান্ত পরিশ্রমের জন্য এটা হয়েছে, স্কুল এবং সবার দোয়ার জন্য এটা হয়েছে, আমরা খুবই খুশি। পড়াশোনা অনেক ভালো ছিল, রেজাল্ট ভালো করছে সব সময়, জানি না কেন আসে নাই, মনে হয় খারাপ করছে, লিখছে খারাপ। এবছর জেএসসি ও জেডিসিতে জিপিএ 5 পেয়েছেন 68,095 জন, যা গত বছরের তুলনায় কম 1,23,533। চতুর্থ সাবজেক্টের বিষয়টা জিপিএ এর ক্ষেত্রে আমরা যোগ করি না, না করার ফলে এইবার আমাদের এই ক্ষেত্রে জিপিএ এর সংখ্যা 95,731 জন কম দেখা যাচ্ছে।
এদিকে আটটি বোর্ডের মধ্যে জেএসসিতে এবারও পাশের হার বেশি বরিশাল শিক্ষা বোর্ডে, আর পিএসসিতে পাশের হার বেশি ঢাকা বোর্ডে। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় জিপিএ 5 ও পাশের দিক দিয়ে এগিয়ে মেয়েরা। গতবারের তুলনায় এবার জেএসসি ও পিএসসি পরীক্ষায় বেড়েছে পাশের হার, তবে কমেছে জিপিএ 5 এর হার। কিন্তু শিক্ষার এই স্তর থেকে শিক্ষার্থীরা জিপিএ 5 কে নয়, প্রাধান্য দিচ্ছে শিক্ষার গুণগত মানকে। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুর হুদা জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী। সকালে রাজধানীর প্রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে একথা জানান তিনি। সেনাবাহিনী মাঠে নামায় ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সব দায়িত্ব পালন করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো ধরনের দায়িত্ব। যদি সেনাবাহিনীর সামনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন হবে, তখন তারা নিজে স্বউদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। সেনাবাহিনী মোতায়েন করার উদ্দেশ্যই হলো ভোটারদের আস্থা আসবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে সেনা মোতায়েন নিয়ে ঐক্যফ্রন্টের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এটিকে সেনাবাহিনীকে রাজনীতিকরণের অপচেষ্টা হিসেবেও দেখছেন তারা। তাদের আশঙ্কা, এতে করে বিভ্রান্তি ছড়াতে পারে। দেশের স্বার্থে এই ধরনের বিতর্ক না ছড়ানোরও আহ্বান জানান বিশ্লেষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতি জেলায় এক ব্যাটালিয়ন করে 30,000-এর বেশি সেনা ও নৌসদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন। 389 উপজেলায় সেনা ও 18 উপজেলায় টহল দেবেন নৌবাহিনীর সদস্যরা। এক পরিপত্রে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার সাথে সমন্বয় করে সশস্ত্র বাহিনী তাদের টহল ও অন্যান্য অভিযান পরিচালনা করবেন। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে ফৌজদারি কার্যবিধি 127 থেকে 132 ধারা অনুযায়ী কাজ করবে সশস্ত্র বাহিনী। যেখানে ম্যাজিস্ট্রেটের নির্দেশে অথবা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কমিশনড অফিসার যে কোনো অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ ও সামরিক শক্তি প্রয়োগ ও গ্রেফতার করার এখতিয়ার রাখবেন। সেনা মোতায়েনে এই এখতিয়ার যখন আইনসিদ্ধ, তখন ঐক্যফ্রন্ট ও বিএনপি থেকে বিবৃতিতে সেনাবাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে না ও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কাজ করবে না জানিয়ে বিবৃতি অপ্রয়োজনীয় ও সেনাবাহিনীর দায়িত্বের প্রতি আস্থাহীনতা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশ সেনাবাহিনীর যে পেশাগত দক্ষতা এবং কমান্ড চ্যানেলের যে দক্ষতা, সেটি অনেক অনেক এখন পরিপক্ক। সুতরাং এই ধরনের কথা বলে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা যাবে না, প্রশ্নবদ্ধ করা যাবে না এবং জনগণকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জনগণের প্রবল আস্থা রয়েছে সেনাবাহিনীর উপরে। তাদের মতে এ ধরনের বক্তব্য সেনাবাহিনীকে রাজনীতিকরণের অপচেষ্টা, যা অনাকাঙ্ক্ষিত। সেনাবাহিনী নিয়ন্ত্রিত হবে সম্পূর্ণ আইন দ্বারা এবং আইন দ্বারাই তারা চলবে। তাদেরকে যে কাজ দেওয়া হবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য, তারা সেই কাজে নিয়োজিত হবে। সেনাবাহিনী এর আগেও কাজ করেছে, এখনও করছে, তারা যথেষ্ট আস্থা নিয়েই কাজ করছে। তো সেখানে এইসব কথা বলার, বিতর্ক বাড়ানোর জন্য। এদিকে নির্বাচনে 6টি ইভিএম এ কারিগরি সহায়তা দেবে সশস্ত্র বাহিনী, যা নির্বাচনে ইভিএম ভোটিং নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা থাকবে না বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বরিশালে ভোটে থাকলেও মাঠে নেই বেশ কয়েকজন প্রার্থী, প্রতারণা হিসেবে দেখছেন ভোটাররা, অভিযোগ অস্বীকার জাতীয় পার্টির প্রার্থী। সেনাবাহিনীর নাম ব্যবহার করে যাতে কেউ অপপ্রচার চালাতে না পারে, এজন্য জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিমূলক খবর প্রচার করে সেনাবাহিনীর নাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। তাই সেনাবাহিনীর নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ আর্মি ও জয়েন্ট বাংলাদেশ আর্মি এবং একই নামে থাকা সেনাবাহিনীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো সূত্রে তথ্য শেয়ার কিংবা পোস্ট না করতে অনুরোধ করা হয়েছে। এবার ভোটের খবর। প্রতিহিংসা রাজনীতি নয়, নির্বাচিত হলে নড়াইলে সহাবস্থান ও সম্প্রীতি রাজনীতি চালু করতে চান মাশরাফি বিন মুর্তজা। প্রতিশ্রুতি নয়, তার ইচ্ছা করতে চান সমৃদ্ধ নড়াইল। নড়াইল থেকে কান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গ্রামীণ
গেল তিন দিন ধরে নিজ নির্বাচনী এলাকা নড়াইল দুই আসনের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। বরাবরের প্রথা বিরোধী কিংবদন্তি এই ক্রিকেটার নির্বাচনী প্রচারেও ব্যতিক্রম। সম্পূর্ণ নিজ খরচে নড়াইল এক্সপ্রেসের প্রচারণায় অংশ নিচ্ছে প্রায় শখানেক মোটর বাইক। মাশরাফি নিজেও নড়াইলের অলিগলি চষে বেড়াচ্ছেন বাইকে করেই। মাশরাফি বলেন, তারুণ্যই অগ্রগতির মূল শক্তি, নির্বাচিত হলে তরুণ প্রবীণ সবাইকে নিয়ে গড়তে চান সমৃদ্ধ নড়াইল। নড়াইলটা আপনি যদি দেখেন, ভৌগোলিক কারণে একটা আমরা এমন একটা অবস্থানে আছি যেটা হয়তো বা অনেক অনেক বিষয়গুলো আছে। প্রতিশ্রুতি কোনো কিছু দিয়ে বলতে চাই না, তবে আমার অবশ্যই ইচ্ছা আছে টোটাল মানুষদের জন্য কাজ করার, আর সেই সুযোগটা যদি পাই তারপরে দেখা যাবে। মাশরাফি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল ভাবেন না, আবার রাজনীতির নামে হানাহানি সহিংসতার বিপক্ষে দেশের এই ওয়ানডে অধিনায়ক। ভালো কাজ দেখতে চায় বা ভালো কিছু করতে পারলে সেইখান থেকে যদি ভালো কিছু উঠে আসে বা কেউ যদি সেটাকে ফলো করে, আমার বিশ্বাস যে তাহলে শুধু নড়াইল না সারা বাংলাদেশে একটা ইফেক্ট পড়বে। ভালো কাজের পুরস্কার সবসময় ভালোই হয়। খেলার মাঠের মতো ভোটের মাঠেও বিজয়ী হলে রাজনৈতিক সম্প্রীতির সংস্কৃতি নড়াইল থেকেই শুরু করতে চান তিনি। আমি এমনি প্রতিহিংসা পছন্দ করি না, আমার প্রতিপক্ষ যা আছে তাকে আমি দুর্বল ভাবাও অন্যায়। আমি চাচ্ছি যেন, আমি ইনশিওর করি তাদের কোনো ডিস্টার্ব না হয়, তারা যেন তাদের মতো প্রচারণা করতে পারে। মাশরাফি বলেন, সমাজের উন্নয়নে অবদান রাখা যায় যে কোনো অবস্থান থেকেই, তবে রাজনীতি করলে এ সুযোগ বেশি পাওয়া যায়, তাই জনসেবার উদ্দেশ্যেই ভোটের মাঠে নেমেছেন তিনি। মাশরাফি মানেই মানুষের ঢল, মাশরাফি মানেই মানুষের উপচে পড়া ভিড়। গেল তিন দিন ধরে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, সব জায়গায় একই চিত্র। তিনি বলছেন, আগামী 30 তারিখের ভোটের মাঠে বিজয়ী হতে পারলে মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, লোহাগড়া, নড়াইল। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম সমস্যা ছিল যানজট। যানজট নিরসনে গত 10 বছরে বেশ কয়েকটি উড়াল সেতু ও ফ্লাইওভার নির্মাণ করেছে সরকার। উন্নয়নমূলক কাজের জন্য জনগণকে শুরুতে কিছুটা ভোগান্তি পোহাতে হলেও কাজ শেষ হওয়ায় এখন সুফল পাচ্ছে নগরবাসী। দুই নম্বর গেটে একটা রিক্সায় যদি যাইতো কমপক্ষে আধা ঘন্টা লাগতো। ফ্লাইওভারটা হওয়াতে যার জন্য পলিটেকনিক্যাল থেকে কোনো যানজট নেই, মানুষ এলাকার অনেক সুবিধা হয়েছে। তখন মনে করেন যে আঙ্কো যানজট আমরা কম পাইতেছি। জি জি, জাম লাগতো, ওয়াশা জাম লাগতো, দুই নম্বর জাম লাগতো, জামটা এখন আমাদের মানে সময়টুকু বাঁচছে। কি ফুটপাথগুলো সম্পূর্ণভাবে খালি থাকে, যার কারণে আমরা যাতায়াতগুলো খুব তাড়াতাড়ি করতে পারি। ফ্লাইওভার চালু হওয়াতে অসম্ভব মানুষের জনগণের সেবাতে খুব ভালো কাজ করছে। ওদিক দিয়ে যাওয়া আসা করতাম যে আমাদের থেকে অনেক সময় লাগতো, এখন তো তেমন সময় লাগতেছে না। ফ্লাইওভার অনেক উপকার হয়েছে, মনে করলে আরও যদি ফ্লাইওভার করে দিত আরও দেশের জন্য আরও উপকার হতো। চট্টগ্রামের বিভিন্ন আসনে সারাদিনের নির্বাচনী পরিবেশ ও প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দেব। কমল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নিরাপত্তার বিষয়টি কিন্তু ততটা অগ্রাধিকার পাচ্ছে। আপনি জানেন যে বিজিবির পর ইতিমধ্যে মোতায়েন হয়েছে সেনাবাহিনী। এসে গত রাতে আমরা দেখেছি সেনা সদস্যরা মূলত তাদের যে নির্ধারিত ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আসতে শুরু করেছিল। আজ সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় তারা টহল শুরু করেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো চট্টগ্রামের 16টি সংসদীয় আসন রয়েছে, এর মাঝে নগরীতে যে 3টি সংসদীয় আসন সেখানে থানা রয়েছে 16টি এবং উপজেলা রয়েছে 16টি, তো মোট 32টি। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় এবং উপজেলা এলাকায় একটি করে ক্যাম্প স্থাপন করেছে, অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর বাইরে গিয়ে নগরীর প্যারেড ময়দানে তাদের মূল যে কেন্দ্রটি বা অস্থায়ী ক্যাম্প বড় আকারে সেটি স্থাপন করা হয়েছে। তো আজ সকাল থেকে দেখেছি আমরা তারা বিভিন্ন যে থানা এলাকায় যে অবস্থানটা রয়েছে সেই অবস্থান ক্যাম্প থেকে তারা বের হয়ে তারা গুরুত্বপূর্ণ সড়কগুলিতে তারা টহল দিয়েছে। এছাড়া আমরা দেখেছি আবার দুপুরের পর থেকে প্যারেড ময়দানে যে অস্থায়ী যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্প থেকে সেনা সদস্যরা গাড়ির যোগে বের হয়ে তারা নগরের বিভিন্ন স্থানগুলিতে টহল দিয়েছে, মূলত এখন টহল পর্যায়ে রয়েছে। এর আগে জানেন যে গত 20 ডিসেম্বর থেকে কিন্তু চট্টগ্রামের 70 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। তো বিজিবির পরে এখন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু চট্টগ্রামের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা পুরোপুরি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। দু একটি ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি সবার পক্ষ থেকে দাবি করা হয়েছে একটি সুষ্ঠু
সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের সব ধরনের ব্যবস্থা তাদের রয়েছে এবং এখন যেহেতু সেনাবাহিনী নিয়েছে এবং পরিস্থিতি আরও বেশি রকমের নিয়ন্ত্রণে রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবার আসি ব্যক্তিগত প্রচারের দিকে। তো নির্বাচনে যে প্রচার প্রচারণাটি চলছে আজকে আমরা দেখি, আজকেও কিন্তু প্রচার প্রচারণের ক্ষেত্রে মাঠ পর্যায়ে গণসংযোগের ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীদের প্রাধান্য ছিল। বিশেষ করে সকাল 10টার আগে এই শীতের মধ্যে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রার্থী এম এ লতিফ তার যে আগ্রাবাদ ঢেবারে রয়েছে সেই ঢেবার প্রার্থীকে তিনি গণসংযোগ করেছেন। তিনি তার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে নৌকার প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেছেন। এবার একটা অন্য প্রসঙ্গে আসে, আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তারা আজকে কিন্তু চট্টগ্রাম, তাদের মূল সংগঠন চট্টগ্রাম ভিত্তিক, তারা আজকে ইস্তিহার ঘোষণা করেছে। মোট 18 দফা তারা বলছে যেটি ন্যায্য অধিকার সার্বজনীন শাসন ব্যবস্থা তারা কায়েম করবে এবং সেই হিসেবে তারা 18 দফা তারা সম্বলিত তারা একটা ইস্তিহার ঘোষণা করছে। নগরীর মোমিন রোডে যে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয় থেকে তারা আজকে এই ইস্তিহারটি ঘোষণা করেছে। আপনি জানেন যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিন্তু চট্টগ্রামে অন্তত 8টি আসনে তারা নির্বাচন করছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম প্রেসিডিয়াম সদস্য সমো আব্দুসামাদের সাথে। তারা বলছেন তারাও কিন্তু অন্যান্য যে প্রধান যে দুটি দল রয়েছে আওয়ামী লীগ কিংবা বিএনপি ঐক্যফ্রন্ট তাদের মতো তারা কিন্তু তাদের যে নির্ধারিত আসনগুলো রয়েছে যেখানে তারা প্রার্থী রয়েছেন সেখানে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সেটা বলা চলে যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা বাট কিছুটা চষে বেড়াচ্ছে রহস্যজনক, কেন জানি বিএনপি প্রার্থীরা আজ তেমনভাবে মাঠে নামেনি। তবে বলা চলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে চট্টগ্রামের নির্বাচনকালীন পরিস্থিতি এখনও অনেকটা স্বাভাবিক রয়েছে। তো এখন পর্যন্ত সারাদিনের যে নির্বাচনের কার্যক্রমগুলো ছিল সেনাবাহিনীর মোতায়েন ছিল তা সর্বশেষ ছিল আমার কাছে এতটুকুই। চট্টগ্রামের বিভিন্ন আসনে সারাদিনে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সন্ধ্যায় রাজধানীর হোটেল সোমারগাঁওয়ের 18তম আইসিএবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। ভোট চুরি এবং জালিয়াতির নির্বাচন, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল নাও। সো আই এম হোপিং দ্যাট অন দি 30th অফ দিস মান্থ দেয়ার উইল বি ভেরি good election. We have reasonably assured free and fair election after the reforms that we carried out in the early period of this century. ভোটের আর মাত্র 5 দিন বাকি। জেলায় জেলায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনসভা, উঠান বৈঠক সহ ছাড়াও পাড়ায় পাড়ায় গিয়ে গণসংযোগ করছেন তারা। উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সোমবার সকালে ঝালকাঠির কীর্তিপাশা এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আবু। এ সময় নৌকায় ভোট চান তিনি। যেই সরকার, যেই ব্যক্তি আপনাদের এলাকার প্রতি দৃষ্টি দেবে, আপনাদের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেবে, তাকেই তো ভোট দেওয়া উচিত। বরগুনার 2 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বেতাগী উপজেলার বদনিখালি বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ধানের শীষে ভোট চান তিনি। ভোটকেন্দ্রে নির্ভয় যাবেন, ভোট দিবেন, যাকে খুশি ভোট দেন। কাটাকাটির যুগ চলে গেছে, বাংলার মাটিতে আর 5ই জানুয়ারি নির্বাচন হবে না। নৌকায় ভোট চেয়ে মাদারীপুরের বালিগ্রাম এলাকায় জনসভা করেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর আব্দুস সোবহান মিয়া। রাজশাহী 1 আসনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জোর প্রচারণা চালান বিএনপি প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক। ধানের শীষের নিশ্চিত বিজয় জেনে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানের পক্ষে নির্বাচনী মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে নারায়ণগঞ্জ 1 আসনে গণসংযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম আজাদ। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার মেয়ে মির্জা সামারুহ গণসংযোগ করেন। এ সময় ধানের শীষে ভোট চান তিনি। মাগুরার শালিখা ও মোহাম্মদপুর উপজেলার পাড়া মহল্লায় ঘুরে নৌকা প্রতীকে ভোট চান মাগুরা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট বীরেন শিকদার। জনগণ নৌকাকে বিজয়ী করবার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবার জন্য এই নির্বাচনে তারা আমাদের পজিটিভ ছাড়া আমাদেরকে দিচ্ছেন। এছাড়া নানা প্রতিশ্রুতি দিয়ে গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, নাটোর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চালান আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সাবিত সারওয়ার, সময় সংবাদ। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সুমন,
জাফর, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণায় সরব হয়ে উঠছে দিনাজপুর অঞ্চল। এখানে প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তাদের নির্বাচনী এলাকায়, এবং ভোটারদের কাছে কিন্তু তাদের নিজস্ব প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। সকালে দিনাজপুর তিন আসনের প্রার্থী ইকবালুর রহিম, তিনি তার বিভিন্ন এলাকায় নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে যান এবং গণসংযোগ করেন, এবং ভোটারদের কাছে কিন্তু তিনি নৌকামার্কায় ভোট চান। তিনি বলেন যে যদি নৌকামার্কায় তারা ভোট দেন তাহলে এই উন্নয়নের যে কথা তারা বলছেন সেই উন্নয়নটি অব্যাহত থাকবে বলে তিনি ভোটারদের কাছে বলেন এবং ভোটটি চান। এর পাশাপাশি কিন্তু দিনাজপুর দুই আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু সকাল থেকেই গণসংযোগ করেছেন এবং বিকেলে তিনি বোচাগঞ্জ উপজেলার বকুলতলা এলাকায় তিনি একটি জনসভা করেছেন এবং সেই জনসভা থেকেও কিন্তু তিনি নৌকামার্কায় ভোট চেয়েছেন। আর জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও এক আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী যিনি সামারুহ, মির্জা সামারুহ, তিনি কিন্তু তার বাবার পক্ষে প্রচারণা চালিয়েছেন পৌর এলাকায়। তিনি কিন্তু ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন এবং ভোটারদের উদ্দেশ্যে বলেছেন তারা যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে কিন্তু সেখানকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন। পাশাপাশি একই আসনে আরেকজন আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন রমেশ চন্দ্র সেন, তিনিও প্রচার প্রচারণা চালিয়েছেন এবং নৌকামার্কার পক্ষে তিনি ভোট চেয়েছেন। আর পঞ্চগড় এক আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামির, তিনি সেই শহরের কাঁচাবাচার এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ করেছেন বিভিন্ন, এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন পথসভায়। তিনিও কিন্তু ধানের শীষের পক্ষে, ধানের শীষে ভোট চেয়েছেন। এছাড়া পঞ্চগড় এক আসনের যিনি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন মোজাহারুল হক প্রধান, তিনি শহরের টিনপত্তি এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন এবং জনসভা করেছেন এবং কথা বলেছেন বিভিন্ন জায়গায়, এবং তিনি নৌকামার্কায় ভোট চেয়েছেন। এই ছিল মোটামুটি দিনাজপুর অঞ্চলের যে তিনটি জেলার কথা বললাম, এই তিনটি জেলার নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবরাখবর। জাফর, উত্তরের সীমান্তবর্তী বিভিন্ন আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বরিশালে ভোটে থাকলেও মাঠে নেই বেশ কয়েকজন প্রার্থী। বরিশাল সদর আসনে সাতজন প্রার্থী হলেও মাঠে আছেন পাঁচজন, এর মধ্যে প্রচারণে আছেন মাত্র তিনজন। বিষয়টি প্রতারণার সামিল বলে মনে করছেন ভোটাররা, তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি জাতীয় পার্টির প্রার্থীর। ব্যাপারটি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সুশীল সমাজ। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রতীক বরাদ্দের সাথে সাথেই বরিশাল পাঁচ আসনে জোর প্রচারণা চালাচ্ছেন মাত্র তিনজন প্রার্থী। দৃশ্যত মাঠে আছে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। গণসংযোগ, মিছিল কিংবা উঠান বৈঠক সর্বত্র এই তিন দলই। বাকি চার প্রার্থীকে প্রচারণার মাঠে খুঁজে পাচ্ছেন না ভোটাররা, এটাকে প্রতারণা হিসেবেই দেখছেন ভোটাররা। যেহেতু তারা নির্বাচনে আসছে তাদের মাঠে থাকা উচিত, দুই একটা পোস্টার লাগানো উচিত। আসলে এটা তো একটা প্রতারণামূলক কাজ, দুইজনই তো দেখি বর্তমানে, আর তো করে তো দেখি না। মেইন যে প্রার্থী তাদের খোঁজ নেওয়া করে আর নেই না। তবে জাতীয় পার্টির প্রার্থীর দাবি অভিযোগ সঠিক নয়। ঝট করে তফসিল ঘোষণা করলো, তফসিল ঘোষণা করার আবার একটু তফসিলের সময় বাড়ালো। এখন এই যে সময়, স্বল্প সময়ের মধ্যে মানুষের যে প্রার্থীদের যে প্রচারণার যে সিস্টেম, এই সিস্টেমটা ওভারকাম করা সবার পক্ষে সম্ভব না। আর বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সুশীল সমাজ। ওনাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই দেখতেছি না মাঠে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে তারা কি এই নির্বাচনের মৌসুমি পাখি? আমরা মনে করি যে এই বিষয়টি কি সকলের দেখা উচিত। বরিশাল পাঁচ আসনে ভোটার 3,97,267 জন, এর মধ্যে মহিলা 1,96,869 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বরিশালের নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। ফিরদাউস, কি অবস্থা দেখলেন? ধন্যবাদ জাফর আপনাকে। আসলে বরিশালের অঞ্চলে কিন্তু আজকেও, আজকে অর্থাৎ যে দিনটি গেল সেই দিনেও কিন্তু বরিশাল বিভাগের সবগুলো এলাকায় আমরা খোঁজখবর নিয়েছি এবং যেটা জানতে পেরেছি যে বিএনপি প্রার্থীদের বেশিরভাগই কিন্তু গণসংযোগে বা প্রচারণায় তারা ছিলেন না, তবে আওয়ামী লীগ যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু সবাই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আমরা বরিশাল দিয়ে যদি শুরু করি, বরিশাল সদর অর্থাৎ পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি দুপুরে গণসংযোগ করেছেন নগরীর আদালত
চাঁদপাড়া এলাকায় উন্নয়নের স্বার্থে তখন তিনি ভোট দেওয়ার আহ্বান জানান জনসাধারণের প্রতি। অপরদিকে বরিশাল পাঁচ আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনি নগরীর কেডিসি বস্তি এলাকায় তিনিও দুপুরের দিকে গণসংযোগ করেছেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখে যে আমি আজকে কিন্তু সারাদিন ছিলাম দুই আসন এলাকায়, উজিরপুর বানরিপাড়া এই এলাকায়, যেটা দেখেছি যে অনেকদিন পরে কিন্তু এই আসনে যিনি বিএনপি প্রার্থী তিনি গণসংযোগে নেমেছেন এবং তিনি একটা জিনিস অভিযোগ করেছেন যে বাধা বিপত্তির কারণে গণসংযোগ তার পক্ষে সম্ভব হচ্ছিল না এবং আজকে তিনি গণসংযোগে নেমে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। অপরদিকে এর বিপক্ষেও কিন্তু কথা পাওয়া, যুবলীগের যারা কয়েকজন আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে সান্টুর লোকজন তাদের উপর হামলা করেছে বলে তারা আবার দাবি করেছেন। এই পাল্টাপাল্টি দাবির মধ্য দিয়ে কিন্তু সেখানে 8 থেকে 10 জন আহত হয়েছেন। এবার আমরা একটু ভোলার দিকে যাই। ভোলা থেকে যে কথা, যে খবরটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভোলা তিন আসনের আওয়ামী লীগের যিনি প্রার্থী নুরুন নবী চৌধুরী শাওন, তিনি আজকে সকালে লালমোহনে তার ইশতেহার ঘোষণা করেছেন। এটি তার স্থানীয়ভাবে যে ইশতেহার সেটি ঘোষণা করেছেন এবং তিনি যে কথাটি বলেছেন যে নদী ভাঙন এবং জেলেদের ভূমিহীনদের পুনর্বাসন সহ 10 দফায় স্থানীয় ভিত্তিতে তিনি ইশতেহার ঘোষণা করেছেন। এর বাইরে আমরা একটু ঝালকাঠির কথা যদি বলি, ঝালকাঠির দুই আসনের আওয়ামী লীগের যিনি প্রার্থী আমির হোসেন আমু, তিনি নির্বাচন এলাকায় কিন্তু দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে গত 10 বছর যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি ভবিষ্যতেও নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি দাবি জানিয়েছেন। বরগুনা দুই আসনে কিন্তু, বরগুনার দিকে যাচ্ছি আমরা, দুই আসনের প্রার্থী বিএনপির যিনি প্রার্থী হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, তিনি বিকেলে পথসভা ও গণসংযোগ করেছেন এবং তিনি খালেদা জিয়ার মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে বরগুনা দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী শওকত হাসানুর রহমান রিমন, তিনি পাথরঘাটা এলাকায় গণসংযোগ করেছেন এবং তার দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। পিরোজপুরে এক আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সমর রেজাউল করিম, তিনি কিন্তু দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন, বিকেলে তিনি পথসভা করেছেন এবং একইভাবে তিনি উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে এবং নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর পটুয়াখালীর বিষয়টি হচ্ছে, পটুয়াখালী তিন আসনে আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন এস এম শাহজাদা, তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। একটু জানিয়ে রাখে যে আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, আজকে বরিশালের দুই আসনের যে একটি ঘটনা, এটি ছাড়া কিন্তু বরিশাল অঞ্চলে মোটামুটি পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। আজকে আমরা যেটা দেখতে পেয়েছি, বিজিবি এবং বিভিন্ন স্থানে কিন্তু আর্মির আনাগোনা ছিল এবং এই কারণে বিএনপি প্রার্থীদের যারা এতদিন নামেননি তাদের অনেকেই কিন্তু নেমেছেন। এই ছিল মোটামুটি বরিশাল অঞ্চলের নির্বাচনী প্রচারণার খবর। আমরা ফিরছি স্টুডিওতে। জাফর, বরিশালের নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। রাত 11টার সময় আরো থাকছে। খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে এক নির্মাণ শ্রমিক সহ নিহত দুই। সরকার নির্ধারিত হারে বেতন না দেওয়ার প্রতিবাদে মিরপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় বেশ কিছু গণপরিবহন ভাঙচুর করে। সোমবার সকাল থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে 14 নম্বর পর্যন্ত প্রধান সড়কে অবস্থান নেয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এ সময় তারা বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের অভিযোগ, ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও তা মানছে না মালিক পক্ষ। সরকারের ঘোষণা দিয়েছে সর্বনিম্ন 8,300, আমরা মানে নিছি। আমাদের বেতন বলছে বেতন দিব, কিন্তু এই বেতন না কার্যকর করা হইতেছে না। সরকার থেকে আমাদেরকে যেটা দিয়েছে ওইটা আমরা মেনে নিছি, কিন্তু মালিক পক্ষ আমাদের সেই ন্যায্য দাবিটা দিতে চায় না। কোনো বেস্টেড কোয়ার্টার হয়তো তাদেরকে উত্তেজিত করে রাস্তায় নামাতে পারে আর কি। আমরা বিষয়টি তদন্ত করছি, পাশাপাশি তাদের দিকে সার্বিক আমাদের দৃষ্টি আছে। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সব প্রস্তুতি রাজধানীতে সম্পন্ন হয়েছে। গির্জা বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল মোটেল সবখানেই আলোকসজ্জা বিরাজ করছে উৎসবের আমেজ। জগৎ সংসারকে যিনি বিকশিত করেছেন সত্যের আলোয়, সেই যীশুখ্রিস্টের সম্প্রীতি আর ভালোবাসার আদর্শ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি মানুষের মনে, এমনটাই প্রার্থনা ভক্তদের।
জীবনের মর্ম মনুষ্যত্বের ধর্ম যার প্রতিকর্মে প্রকাশিত, সত্য ন্যায় আর সুন্দরের আলোক ছটায় যিনি নিজ গুণে উদ্ভাসিত, পার্থিব রোগ শোক দুঃখ জরা ব্যাধিকে পেছনে ফেলে বিশ্বাস দিয়ে যিনি দেখেছেন মানব মুক্তির পথ, ক্রুশবিদ্ধ হয়েও যার নশ্বর দেহের অবিনশ্বর অন্তরাত্মার শক্তি ভক্তি হয়ে থাকে ভক্তের হৃদয়ে, তিনি যীশুখ্রিস্ট। বড়দিন উপলক্ষে গির্জার উপাসনালয়গুলোতে চলছে প্রস্তুতির শেষ পর্ব, চিত্রকল্পে ফুটিয়ে তোলা হয়েছে যিশুর জন্মদৃশ্য, প্রস্তুত বেতলেহেমের প্রতীকী গোশালাও। বড়দিনে সমবেত স্বরে বিশেষ প্রার্থনার মহড়ায় ব্যস্ত খুদে শিশুরা। সান্টা ক্লসের টুপি থাকবে, তারপরে মাস্ক থাকে, অনেক কিছু থাকে, খেলনা, ভালো মতন যেন পড়াশোনা করতে পারি, পরীক্ষায় যেন পাশ করি, এগুলোই বলি। বড়দিন মানেই তো আনন্দ, সবার মনের পরিবর্তন। জীবনাচরণে যিশুর আশীর্বাদ, ন্যায্যতা আর সহমর্মিতার শিক্ষায় বড় পাওয়া বড়দের। সব ধর্মের জন্য এই বড়দিন আমরা প্রার্থনা করি, আমরা দেশের শান্তি কামনা করি, আমরা পৃথিবীর শান্তি কামনা করি, আমরা সমগ্র মানব জাতির জন্য শান্তি কামনা করি, কারণ যিশুর বার্তা এটাই, আমরা পরস্পরকে ভালোবাসা। স্বয়ং ঈশ্বর তিনি আমাদের এই বাংলাদেশকে তার শান্তি দ্বারা আমাদেরকে প্রত্যেকটা পরিবারকে শান্তিদানে পূর্ণ করবেন, আর সেটা হবে আমাদের বড়দিনের মূল উৎসব। আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে শান্তি সম্প্রীতি আর ভালোবাসায় পরিপূর্ণ হোক প্রতিটি মানুষের হৃদয়, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমি মো, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রাতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় রানী জপমালা গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। প্রভুর আরাধনার ঘণ্টার সঙ্গে সঙ্গে গির্জায় জড়ো হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনার সঙ্গীতের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের মর্তে আগমনের মুহূর্তকে উদযাপন করেন তারা। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত সভায় এ দাবি জানান তারা। সম্প্রীতি সভায় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে মোহাম্মদ আলী সিকদার, সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, মানবাধিকার কর্মী অরোমা দত্ত, জেলা প্রেস ক্লাব সভাপতি আবু আহমেদ বক্তব্য রাখেন। এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সিলেট বিভাগে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যুরো রিপোর্টার ইকরামুল কবির। ইকরাম, সিলেট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সিলেট বিভাগের 19টি আসনের প্রার্থী সমর্থক এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পাশাপাশি উৎকণ্ঠা বাড়ছে। 15তম দিনে সোমবার সারাদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন 19 আসনের মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সিলেট এক আসনের মহাজোটের প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন সকালে মণিপুরী পাড়ায়, শিবগঞ্জের যে মণিপুরী সম্প্রদায় সবচেয়ে বড় একটি পাড়া আছে সেই পাড়ায় মণিপুরী সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেছেন এবং নৌকা প্রতীকে তিনি ভোট চেয়েছেন। বিকেলে এই আসনেরই ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সংবাদ সম্মেলন করে তিনি তার নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে মৌলভীবাজারের প্রতিনিধি শাহ অরিদুর রহমান আমাদেরকে জানিয়েছেন মৌলভীবাজার 2 আসনের শাহ শাহাবুদ্দিন তিনি মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তার নির্বাচনী এলাকায় বড় লেখায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নাসিরউদ্দিন পিন্টু যিনি ঐক্যফ্রন্টের প্রার্থী তিনিও বড় লেখায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে আমাদের সুনামগঞ্জের প্রতিনিধি হিমাদ্দু শেখর ভদ্র জানিয়েছেন সদর আসন সিলেট সুনামগঞ্জ 4 আসনে ফজলুল আসপিয়া তিনি প্রচারণা চালিয়েছেন বিভিন্ন পাড়ায় পৌর এলাকায়। সাথে সাথে মহাজোটের প্রার্থী যিনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পীর ফজলুর রহমান মিসবা তিনিও সারাদিনব্যাপী সেই প্রচারণা চালিয়েছেন সুনামগঞ্জে সদর আসনে। অন্যদিকে হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রাশেদ খান জানিয়েছেন হবিগঞ্জের অর্থাৎ সিলেট বিভাগের সর্বশেষ যে আসনটি হবিগঞ্জ 4 আসনে মাহবুব আলী তিনি মাধুপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী হবিগঞ্জ 2 আসনে আব্দুল বাসিত তিনি চালিয়েছেন হবিগঞ্জের আজমিরিগণ বানিয়াচং এলাকার বিভিন্ন
বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা পথসভা এবং গণসংযোগ করেছেন। এই গতকাল যেটা গেল আজ সোমবার দিন সারা দিন ব্যাপী সিলেট বিভাগে আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একেবারে ম্যারাথন গণসংযোগ চালিয়ে গেছেন প্রার্থীরা। সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে তারা যেই সময়টুকু আছে সেই সময়টুকু কাজে লাগানোর জন্য চেষ্টা চালিয়েছেন। আর মাত্র চার দিন হাতে রয়েছে, পাঁচ দিন পরই সেই কাঙ্ক্ষিত নির্বাচন, 30 ডিসেম্বর কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য অধীর আগ্রহে সিলেট বিভাগের যারা 66 লাখ ভোটার অপেক্ষায় আছেন, কীভাবে সেই 30 ডিসেম্বরে ভোটে কেন্দ্রে যাবেন সেই জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষায় আছে। নির্বাচন কমিশনার ভোটারদেরকে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, তার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা যারা নিয়োজিত আছেন তারাও সারা দিনব্যাপী বিভিন্ন সভা সমাবেশ করে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে সারাদিন কাজ চালিয়ে যাচ্ছেন। সব কিছু মিলে বলা যায় যে এই আর কয়টা দিন বাকি আছে, কয়টা দিনই একটি শান্তিপূর্ণ পরিবেশে সিলেটে একটি নির্বাচনের পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। শিরিন, এই ছিল সিলেট বিভাগের 19 আসনের গণসংযোগের সর্বশেষ খবর। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন ইকরামুল কবির, জানাচ্ছিলেন সিলেট বিভাগের নির্বাচনী প্রচারণার খবর। দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটান প্রধান দুই দল ও জোটের প্রার্থীরা। রাজশাহী বিভাগের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার রাকিবুল হাসান। রাকিব, ধন্যবাদ শিরিন। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে রাজশাহী বিভাগে। প্রার্থীরা অভিযোগ ভুলে পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন ভোট প্রার্থনায়। আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী সদর আসন 2 রাজশাহী এলাকায় বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু সোমবার সকালে নগরীর সাহেববাজার এবং কুমারপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। সেখানে তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। একই দিন নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন ফজলুল হোসেন বাদশা এবং তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু তিনি নৌকা প্রতীকে ভোট চান। এছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য জায়গার খবর যদি বলি, প্রথমেই সিরাজগঞ্জ এলাকায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ নাসিম, তার পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। সিরাজগঞ্জের বহুলি বাজার এলাকায় সেখানে কৃষক লীগের নেতা কর্মীরা সেখানে নির্বাচনী প্রচারণা চালান এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এরপর যদি বলি বগুড়া আসনে, বগুড়া 2 আসনে মহাজোটের প্রার্থী শরীফুল ইসলাম, তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং মহস্তানগড় এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালান এবং সেখানে তিনি লাঙ্গল প্রতীকে কিন্তু ভোট চেয়েছেন এবং সেখানে তিনি সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেছেন, কথা বলেছেন। এছাড়া বগুড়া 1 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম, তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তিনি সারিয়াকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা করেন এবং সেখানে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। এছাড়া পাবনা 3 আসনে কিন্তু আওয়ামী লীগের মকবুল হোসেন ফরিদুল, তিনি কিন্তু পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং পাড়া মহল্লা ঘুরে বেড়িয়েছেন এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের সাথে নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি নৌকার প্রতীকের পক্ষে কিন্তু ভোট চেয়েছেন। এছাড়া পাবনা 3 আসনে বিএনপি প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম, তিনি কিন্তু চাটমোহর পৌর সদর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি সেখানে বিভিন্ন পাড়া মহল্লা ঘুরেছেন এবং আগামী দিনে জনগণের কী প্রত্যাশা সেটিও জেনেছেন এবং সেখানেও কিন্তু তিনি ভোট চেয়েছেন নিজের পক্ষে। এছাড়া নাটোর 2 আসনে সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী শরীফুল ইসলাম শিমুল, তিনি নলডাঙ্গা উপজেলা এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং বিপ্রো বেলঘড়িয়া এলাকায় তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং সেখানে কিন্তু তার পক্ষে তিনি ভোট চেয়েছেন। এছাড়া আমরা দেখেছি পুরো বিভাগে আমাদের যে সকল প্রতিনিধিরা আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, কোথাও কিন্তু আজকে কোনো ধরনের অভিযোগের কথা ওঠেনি বা কোনো ধরনের কিন্তু প্রার্থীরা অন্য কোনো কিছু দাবি করেনি। তারা আজকে গণসংযোগে অনেক বেশি মনোযোগী ছিলেন বলে আমাদের প্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন এবং খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচনী প্রচারণা হয়েছে। এছাড়া রাজশাহীতেও আমরা দেখেছি সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সারাক্ষণই কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা, যেহেতু আর মাত্র 4-5টি দিন আছে প্রার্থীদের হাতে, সে কারণে তারা চাচ্ছেন যে আসলে এখন যে ভোটাররা আছেন প্রত্যেকের কাছে যাওয়াটা নিশ্চিত করতে চান তারা। তো সেদিন রাজশাহী বিভাগে নির্বাচনী প্রচার প্রচারণায় জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচনী প্রচার প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সেদিন
রাজশাহী বিভাগে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে এক নির্মাণ শ্রমিক সহ দুজন নিহত হয়েছেন। পুলিশ জানায় পানছড়ি উপজেলার পুঁচগাং এলাকায় দুই পক্ষের গোলাগুলির খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক সোহেল রানা ও অপরজন উজ্জ্বল কান্তি চাকমা বলে জানা গেছে। দুটি আঞ্চলিক গ্রুপের মধ্যে তাদের আধিপত্যকে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা লাশ নিয়ে এসেছি। এ বিষয়ে আমরা আপাতত কোনো পক্ষ থেকে কার কোন পক্ষের লোক মারা গেছে সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, কারোর কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শেষ নির্বাচনী সভা, বললেন উন্নয়নের জন্য দরকার সরকারের ধারাবাহিকতা। প্রচারণায় জমজমাট সারা দেশ, নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ, বিএনপি প্রার্থী অ্যানি সহ দুপক্ষের অন্তত অর্ধশত আহত। সেনাবাহিনী নামার পরও ঐক্যফ্রন্টের প্রচারণায় হামলা অপ্রত্যাশিত, মন্তব্য ডক্টর কামালের। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে সশস্ত্র বাহিনী, বললেন ওবায়দুল কাদের। এবং আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী, আশ্বস্ত করলেন সিইসি, ভোটার ও প্রার্থীদের মধ্যে আস্থা ফেরার প্রত্যাশা। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।